সো গাইস আপনারা কিন্তু দেখতে পারেন যে আমাদের সামনে এই একটু সো হোয়াটসঅ্যাপ বলা ভাই আজকে আমরা কথা বলবো যে যে কোনো একটি গানের অল্প একটু ভিডিও ক্লিপস দিয়ে কিভাবে আমরা তার সম্পূর্ণ গানটি খুঁজে বের করতে পারবো অথবা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড দিয়ে কীভাবে আমরা সম্পূর্ণ গানটি খুঁজে বের করতে পারবো তো সাপোজ হিসেবে বোঝানোর জন্য আমি এখান থেকে আমি আপনাদের সামনে টিকটক অ্যাপসটি ওপেন করতেছি তো এখান থেকে এখন আমাদের স্ক্রিনে যে গানটি আমরা প্লে করব এই গানের ফুল গানটি আমরা কোথায় পাবো তা কিন্তু খুঁজে বের করে আমি আপনাদের সামনে দেখিয়ে দিব তো প্রথমে আমরা গানটি প্লে করব তারপর জাস্ট আমরা এখান থেকে এই যে এই অপশনটিতে এই যে এটাতে আমরা একটু ক্লিক করব তাহলে কিন্তু এর পুরো গানটি আমাদের সামনে চলে আসবে তো আপনারা নিজের চোখে দেখতে থাকুন সো গাইস আপনারা নিজের চোখে কিন্তু দেখতে পারলেন যে আমাদের সামনে এই অল্প টু কানের ভিডিও ক্লিপস থেকে সম্পূর্ণ গানটি চলে আসছে তো এখানে আসার পরে সিম্পলি আমরা এখান থেকে একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এই যে আমরা এখানে ভিডিও পেয়ে যাব ইউটিউবের তো এখানে ক্লিক করলেই কিন্তু আমরা জাস্ট এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি ইউটিউবে যেখানে আছে সেখানে চলে যাব তো এই যে আপনারা দেখতে পারতেছেন আমরা টিকটকে মাত্র জাস্ট অল্প একটু ভিডিও ক্লিপ যেখানে দেখছি তার সম্পূর্ণ ভিডিও এখানে চলে আসছে তো এটা কোন অ্যাপস এবং এই অ্যাপস দিয়ে কীভাবে কাজ করতে হয় তা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে বলবো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকুনটি বাজিয়ে দিন তো এই অ্যাপসটির জন্য প্রথমে আমরা জাস্ট প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেব তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পরে আমরা সেখানে গিয়ে সার্চ করবো সাজাম লিখে অ্যাস এইচ এ জেড এ এম সাজাম লিখে সার্চ করে দেবো তো এটা লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের মাঝে এই অ্যাপসটি চলে আসবে তো এই অ্যাপসটি চলে আসার পরে আমরা আমার তো অলরেডি অ্যাপসটি ওপেন ইনস্টল করা আসে এর জন্য আমি এই অ্যাপসটি এখন আন করে দিচ্ছি তারপরে আমরা এটাকে ইনস্টল করে দিব তো এই অ্যাপসটি ইনস্টল করার পরে কিভাবে কি কাজ করতে হবে তার সম্পূর্ণ আজকের এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত বলব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি এখানে ওপেন অপশান একটি ক্লিক করে দেব তারপরে কিন্তু আমাদের এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পর আমাদের মাঝে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে প্রথমে আমরা উপরের বাম পাশের কর্নারে লাইব্রেরি নামের একটি অপশন দেখতে পারবো আমরা এই লাইব্রেরি অপশানে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা সেটিং অপশানে চলে যাব সেখান থেকে আমরা দুইটি অপশন দেখতে পারবো উপরেই আমরা এটাকে অন করে দেবো এবং এটার পরে যে সাজাম ফ্রম পপ আপ এই অপশানটাকে অন করে দেব তারপর এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আমরা গো টু সেটিংয়ে ক্লিক করবো তারপর এখান থেকে আমাদের একটি অ্যালাউ চাবে তো আমরা এটাকে অ্যালাউ করে দিব তারপর আমরা ব্যাগে চলে আসব তো এরপর আমরা এখান থেকে ইট অপশন একটি ক্লিক করে দিব তারপর আবার ব্যাগে চলে আসব তারপর আবার ব্যাগে চলে আসব তো এখান থেকে এখন আমরা জাস্ট আমাদের অ্যাপসটি ওপেন করে নিব তো অ্যাপসটি যে আমরা এখন ওপ এখান থেকে ওপেন করে নিলাম তো ওপেন করার পরে আমরা জাস্ট থিম্পলি এখান থেকে এই অপশন একটি ক্লিক করে দিব তারপর এখান থেকে আমাদের এই যে অ্যালাউ অ্যান্ড ডেনি নামার আমরা একটি অপশন দেখতে পাবো সেখান থেকে আমরা অ্যালাউ অপশনে ক্লিক করে দিব। তারপরে আমরা ভাবে ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পরে আমরা জাস্ট সিম্পলি টিকটকে চলে যাব অথবা আমরা আমাদের যে গানের অথবা আমরা আমাদের যে ভিডিও ক্লিপসে সম্পূর্ণ গানটি খুঁজে বের করতে যাচ্ছি সেই ভিডিওটি প্লে করে দিব তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন আমরা আমাদের এই ভিডিওর ফুল গানটি খুঁজে বের করবো এর জন্য আমরা জাস্ট এই গানটি প্লে করে দিব তারপর আমরা এই অপশান একটি ক্লিক করে দিব তো এই যে আপনারা দেখতে পারলেন যে আমাদের স্ক্রিনে মাত্র যে গানটি প্লে হলো সেই গানের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে আসার পরে আমরা সিম্পল একটু নিচে নিচের দিকে যাব সেখানে কিন্তু আমরা এই গানের সরাসরি একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবো আমরা এখানে ক্লিক করলেই এইখানে অরিজিনাল যেই গানটা ভিডিওটা ইউটিউবে আছে সেখানে আমরা সরাসরি চলে আসব তো এখানে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গানটি কিন্তু একটু আগে টিকটকে প্লে হচ্ছিলো তো এখানে আসার পরে আপনারা যা ইচ্ছা করতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন বা অদার অন্য কিছু করে নিতে পারবেন তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি কথা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই